আসসালামু আলাইকুম। এবার আমরা আমাদের সার্কুলেশন চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা পড়বো। এখানে আমরা খুব ফিজিক্সে যেরকম ছোটো ছোটো কিছু ডেফিনেশন, তার সাথে সেটার ইউনিট কী হবে বা এইটার একটা ফর্মুলাটা কী হবে এরকমভাবে পড়েছিলাম, এটা আমরা ঠিক ওভাবেই পড়বো আর কি। তাহলে ফার্স্টে আসি হচ্ছে ইন্টার রিলেশন অফ দ্য প্রেশার ফ্লো অ্যান্ড রেজিস্ট্যান্স। প্রেশার ফ্লোর সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক, রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ। চলতরিতে একটা চ্যাপ্টারে যে রোধের কথা ছিল সেই রোধ, আর এইটা সেম জিনিস, মানে রোধ মানে হচ্ছে বাধা। তাহলে ব্লাড ফ্লো থ্রু এ ব্লাড ভেসেল ইজ ডিটারমাইন্ড বাই টু ফ্যাক্টর, একটা হচ্ছে প্রেশার ডিফারেন্স, একটা হচ্ছে ইম্পেডিমেন্ট। প্রেশার ডিফারেন্সটা কী? তোমার একটা আর্টারির এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে ব্লাড যাবে, এবং এখানে প্রেশার হচ্ছে 100 mm of mercury, এখানে প্রেশার হচ্ছে কি 20 mm of mercury। এটার পার্থক্য যত বেশি হবে ঠিক তত বেশি পরিমাণে ফ্লোটা বাড়বে। এটা কীরকম, আমরা ডিফিউশনের ক্ষেত্রে পড়েছিলাম না, যে হচ্ছে গিয়ে যে লাইক আমি যদি একটা সেন্টার বোতল খুলে রাখি তাহলে কেন চারদিকে ছড়ায় পড়ে, কারণ ওইদিকে তো সেন্টারে গন্ধটা নাই, তাই ওখানে কোনো প্রেশার নেই। বাট আমার সেন্টার বোতলের মধ্যে অনেক সেন্টার অনেক ফ্রেগ্রেন্স আছে, তো তখন তারা কী করে, ওই গ্র্যানিউলসগুলো বা মলিকিউলগুলো কিন্তু চারিদিকে ছড়ায় পড়ে আর কি। ঠিক একই রকমভাবে যখন আমার প্রেশার ডিফারেন্স যত বেশি হবে আমার ডিফিউশনটা তত বেশি হবে, একইভাবে আমাদের ব্লাড ফ্লোটাও কিন্তু বেশি পরিমাণে হবে। এবার আসে হচ্ছে ইম্প্যাডিমেন্ট। ইম্প্যাডিমেন্ট মানে সেই বাধা, মানে রেজিস্ট্যান্স। এটা আসলে বলতে গেলে ফ্রিকশনের মতো, লাইক আমি যদি এই সার্ফেসের উপরে এই কলমটা কীভাবে চালাতে চাই তাহলে কিন্তু আমার একটা বাধার সম্মুখীন হতে হবে। স্মুথ সার্ফেস এটা ইজিলি চলে যাবে, বাট এটা যদি কোনো একটা রাফ সার্ফেস হয় তখন কিন্তু এটা ইজিলি যাবে না, বাধা পেতে থাকবে। এটাই সেই রোধটা। তো আমাদের ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাওয়ার সময় যে রোধের সম্মুখীন হয় সেটাকেই বলা হয়েছে রেজিস্ট্যান্স। তো সেই অনুযায়ী ওহমের ল অনুযায়ী যদি আমরা বলি তাহলে হচ্ছে F ইকুয়াল টু ডেল পি বাই আর। ডেল পি মানে হচ্ছে গিয়ে প্রেশার ডিফারেন্স, আর হচ্ছে গিয়ে আর মানে প্রেশার ডিফারেন্স যত বেশি হবে তার সাথে সমানুপাতিক হারে, এবং রোধ যত বেশি হবে তার সাথে ব্যস্তানুপাতিক হারে। স্বাভাবিক ব্যাপার, বাধা বাড়লে অবভিয়াসলি তোমার ফোর্সটা কমে যাবে ব্লাডের, কারণ ওই বাধাটাকে অতিক্রম করার জন্য তার তো সেই শক্তিটুকু ব্যয় হয়ে গেছে। এবারে তাহলে এখানে কি বলছে, দ্য ফর্মুলা স্টেটস দ্যাট দ্য ব্লাড ফ্লো ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার ডিফারেন্স বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স। অলরেডি আমরা বুঝে গেছি, তাহলে তারপরে সেই ফর্মুলাটাকে লাইক আমরা ম্যাথ করতাম যেভাবে আর কি, সেরকমভাবে একটু দেখাইছে। তাহলে ডেল পি ইকুয়াল টু হবে এফ ইনটু আর, আর ইকুয়াল টু ডেল পি বাই এফ, দ্যাটস ইট, নাথিং এলস। এবারে এসে হচ্ছে ব্লাড ফ্লো ডেফিনেশনে। ব্লাড ফ্লো মিন্স দ্য কোয়ান্টিটি অফ ব্লাড দ্যাট পাসেস আ গিভেন পয়েন্ট ইন দ্য সার্কুলেশন ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম। তাহলে দেখো দুইটা জিনিস, কোয়ান্টিটি অফ ব্লাড এটার ইউনিট কত, লাইক লিটার, মিলিলিটার, সেন্টিলিটার, এগুলোই তো হবে। তো আমরা নর্মালি মিলিলিটারটাকেই ধরি, এবং এক গিভেন পিরিয়ড অফ টাইম, টাইমের ইউনিটটা কত, সেকেন্ড। তাহলে এটার ইউনিটটা কী হবে, মিলিলিটার পার সেকেন্ড বা মিলিলিটার পার মিনিট, যে কোনো একটা কিছুই হতে পারে। এই যে এখানে সেইটা দেওয়া আছে যে এখানে হচ্ছে প্রেশার হচ্ছে P1, এখানে প্রেশার হচ্ছে গিয়ে P2, মাঝে হচ্ছে গিয়ে আমাদের রেজিস্ট্যান্স কাজ করতেছে, সো কী পরিমাণে ব্লাড ফ্লো হবে আর কি, সেটার কথা বলা হয়েছে, ছোটোখাটো একটা জিনিস। এবারে আসে এই ব্লাড ফ্লোর দুটো জিনিস নিয়ে বলা হয়েছে, একটা হচ্ছে ল্যামিনার ফ্লো, একটা হচ্ছে গিয়ে টার্বুলেন্ট ফ্লো। ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লোটাকে আমি একদম বাংলাটা কথা দিয়ে বুঝাই, সেটা হচ্ছে লাইক আর্মিরা যখন কুচকাওয়াজ করে তারা কি সুন্দরভাবে একই গতিতে চলে যায় না, সবাই যার যার নিজের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ল্যামিনার ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লোটা হচ্ছে গিয়ে যখন কোনো একটা ক্রাউডের মধ্যে আমরা মানুষজন যখন হাঁটাচলা করে, স্পেশালি মার্কেটে, যে যার ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরতেছে, এটা হচ্ছে গিয়ে টার্বুলেন্ট ফ্লো। এবার এসে হচ্ছে কি ল্যামিনার ফ্লোটা সম্পর্কে একটু ইন ডিটেলসে, একটু দেখি ইংলিশে কী কী বলছে। ফেন ব্লাড ফ্লো অ্যাট আ স্টিড রেট থ্রু আ লং স্মুথ ব্লাড ভেসেল ইট ফ্লোস অ্যান্ড স্ট্রিম লাইন, মানে একদম একই সাথে উইথ ইচ লেয়ার অফ দ্য ব্লাড রিমেইনিং দ্য সেম ডিস্টেন্স ফ্রম দ্য ভেসেল। সেম ডিস্টেন্স ফ্রম দ্য ভেসেল বলতে বুঝাইছে প্যারালালি, লাইক এই ব্লাডটা প্রথমে এই দেখো এখানে এই যখন ব্লাডটা ছিল তখন তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল, যখন এখানে গেছে তাদের মধ্যে এই সেম ডিস্টেন্সে আছে, সেটার কথা বলছে আর কি। এটাই হচ্ছে গিয়ে আমাদের ল্যামিনার ফ্লো, অ্যান্ড ইট ইজ অপোজিট টু দ্য টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লোটা কি, হুইচ ইজ ব্লাড ফ্লোয়িং ইন অল ডিরেকশন ইন দ্য ভেসেল অ্যান্ড কন্টিনিউলি মিক্সিং উইথ ইন দ্য ভেসেল অ্যাজ ডিসকাস সাবসিকুয়েন্টলি, মানে ইচ্ছা মতো উল্টাপাল্টা দিকে চলে যাওয়া আর কিচ্ছু না। এবার এই ল্যামিনার ফ্লো থেকে একটা স্পেশাল কথা বলছে, সেটা হচ্ছে গিয়ে প্যারাবোলিক ভেলোসিটি। প্যারাবোলিক ভেলোসিটিটা জিনিসটা কি, যখন আমাদের এটার মধ্যে একটা জায়গাতে ব্লাড যাচ্ছে, লাইক যেগুলো আমাদের ভেসেল ওয়ালের সাথে যে আমাদের যে ব্লাডের মলিকিউলগুলো সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাটাচড থাকবে, এভাবে করে আলটিমেটলি এটার সাথে এটার প্রতি এটার মানে এই লাইনে যে ব্লাডের
মলিকিউলগুলো আছে তার সাথে কিন্তু এটার অ্যাট্রাকশন একটু কম, মাঝে যেটা আছে তার সাথে এটার অ্যাট্রাকশন কিন্তু আরেকটু কম, যে কারণে সেন্টারে যেটা সেটার প্রতি আকর্ষণ কম থাকার কারণে এটা একটু আগে আগায় যায়, এদেরকে আবার একটু ধরে রাখে আমাদের ভেসেলের ওয়ালগুলো যে প্লিজ আমাকে ছেড়ে যায়ও না, লাইক একটু বাধা দেওয়া আর কি। তাই এরকম একটা জিনিসের তৈরি হয় আর কি, একটা প্যারাবোলার তৈরি হয়, এটাকেই বলা হয়েছে প্যারাবোলিক প্রোফাইল ফর ভেলোসিটি অফ দ্য ব্লাড, নাথিং এলস, এত টাফ কোনো কিছু না। এবার এসে হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো এখানে ডেফিনেশন দিচ্ছে যে টার্বুলেন্ট ফ্লো মিন্স দ্যাট দ্য ব্লাড ফ্লোস ক্রস ওয়াইজ ইন দ্য ভেসেল অ্যান্ড অ্যালং দ্য ভেসেল ইউজুয়ালি ফর্মিং রোলস ইন দ্য ব্লাড কল্ড এডি কারেন্টস। রোলস জিনিসটা কি, ওই ঘূর্ণিঝড় যেমন হচ্ছে গিয়ে ঘুরতে থাকতেছে এদিক সেদিকে, বা হচ্ছে গিয়ে নদীর মধ্যে আমরা যখন ঝাপাঝাপি করতেছি পানি একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে ওই রকম আর কি, উল্টাপাল্টা দিকে যাওয়া এত ডিপে আর মানে একদম ধরে ধরে মিনিং জানার দরকার নেই, এতটুকু জানলেই চলবে। এবার এসে হচ্ছে ব্লাড প্রেশার জিনিসটা কি, আগে আসি সেই ফিজিক্সে। প্রেশার কি পড়ছিলেন, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে, তাই না? চাপের একক হচ্ছে গিয়ে প্যাস্কেল, আরেকটা ছিল চাপের একক হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। ঠিক সেই কথাটা একটু ইংরেজিতে বলতে হবে, ব্লাড প্রেশার মিন্স দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লাড এগেনস্ট অ্যানি ইউনিট এরিয়া অফ দ্য ভেসেল ওয়াল, নাথিং এলস। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা আমাদের ফিজিক্সে জানা, সব অলরেডি অনেকে জানি, সেটা হচ্ছে 1 মিলিমিটার অফ দ্য মার্কারি প্রেশার ইকুয়ালস টু দ্য 1.36 সেন্টিমিটার অফ দ্য ওয়াটার প্রেশার, লাইক প্রেশারকে আমরা সেন্টিমিটার অফ প্রেশার দিয়েও প্রকাশ করতে পারি, এতটুকুই। এবার এসে হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি ছিল, বাধা, এটার আলাদাভাবে কোনো ইউনিট বা একক দেওয়া নাই, এটাকে তারা এভাবে প্রকাশ করছে যে ইফ দ্য প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্ট ইজ 1 মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড দ্য ফ্লো ইজ 1 মিলিলিটার পার সেকেন্ড, তাহলে ওই যে ব্লাড ফ্লো আমরা শিখছিলাম না, ব্লাড ফ্লো ইকুয়ালিটি হচ্ছে ডেলফ বাই আর, ওইখান থেকে আর কি নিচে জিনিসটা, তখন আলটিমেটলি হবে মানে 1/1 যদি হয় তখন 1 পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয়। এখান থেকে একটা ডেফিনেশন যে হোয়াট ডু ইউ মিন বাই 1 পেরিফেরাল রেজিস্ট্যান্স, এই যে বিশাল বড় ফর্মুলা আছে না, কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এই ফুল সিস্টেমিক সার্কুলেশনের আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, সেটার মান হচ্ছে গিয়ে 1 PRU। অবভিয়াসলি সিস্টেমিক এটা বেশি, এটা চেঞ্জও হতে পারে, এটা সাম বলা হয়েছে আর কি, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশিও হতে পারে। এবার এসে হচ্ছে কন্ডাক্টেন্স অফ এ ব্লাড ভেসেল ইজ রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স। আচ্ছা, কন্ডাক্টেন্স কথাটার মানেটা কি, প্রবাহিতা। আমাদের বিদ্যুতের চলতরি চ্যাপ্টার আমরা কন্ডাক্টেন্স জিনিসটা পড়ছি না, বিদ্যুৎ পরিবাহিতা এটা হচ্ছে সেই ব্লাড ব্লাডের পরিবাহিতা, মানে রক্ত কীভাবে পরিবাহিত হবে। তাহলে কন্ডাক্টেন্স ইজ আ মেজার অফ দ্য ব্লাড ফ্লো থ্রু আ ভেসেল ফর এ গিভেন প্রেশার ডিফারেন্স, কোন একটা প্রেশার ডিফারেন্সের প্রেক্ষিতে একটা ব্লাড তার ভেসেলের মধ্যে দিয়ে কীভাবে কী পরিমাণে পাস হয়। এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা ছবি দেখি, যে এই তিনটা ভেসেল নেওয়া হয়েছে যেটার দুই পাশে প্রেশার ডিফারেন্স সেম, তিনটার ক্ষেত্রে প্রেশার ডিফারেন্স সেম, কিন্তু যেটা একটা চিকন একটা ভেসেল সেটা দিয়ে ব্লাড ফ্লো পরিমাণ চিন্তা করো, ভেসেলটা যদি আরেকটু মোটা হয় তখন কী পরিমাণে ব্লাড ফ্লো হবে, আর যদি আরও বেশি মোটা হয় তাহলে জিনিসটা কী হবে। অবভিয়াসলি যখন আমার ভেসেলটা বেশি পরিমাণে মোটা হচ্ছে, লাইক আমার ভেসেলটার মধ্যে এটার ওয়াইডার হচ্ছে, তখন অবভিয়াসলি বেশি পরিমাণে ব্লাড আসবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? এরপরে হচ্ছে রেজিস্ট্যান্সটা অবভিয়াসলি কন্ডাক্টেন্সের সাথে এটা বিপরীত সম্পর্ক হবে, কারণ এটা তো এই কন্ডাক্টেন্সটাকে বাধা দিচ্ছে, তাই না? এইখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পাই যেটাকে যেটাতে বলা হয়েছে হচ্ছে গিয়ে পয়সেলস ল, যেটা শর্টকাট ভার্সনটা হচ্ছে কন্ডাক্টেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডায়ামিটার টু দ্য ফোর। এটা মিলে একটা পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে ডায়ামিটারটা আমরা যে পরিমাণে বাড়াচ্ছি তার 4 গুণ হারে আমাদের এই ব্লাড ফ্লো পরিমাণটা কিন্তু বাড়তেছে। দেখো এটা ডায়ামিটার ছিল 1, এটা 2, এটার 4, এটাতে আমরা ব্লাড ফ্লো পেয়েছি 1 মিলিলিটার পার মিনিট, এটাতে 16 মিলিলিটার পার মিনিট, এটাতে 256 মিলিলিটার পার মিনিট, এটা আমরা 4 গুণ পরিমাণের বৃদ্ধি পাইছে। ঘটনাটা যেটা ঘটছে যে এই যে একটা রিং আকারে বৃদ্ধি পাইছে আর কি, যে এটা আলতে আস্তে আস্তে ডাবল হয়েছে, এটা মেইনলি হচ্ছে পয়সেলস লতে এটা সম্পর্কে ইন ডিটেলস বলা আছে, যে একটা ডিফারেন্ট একটা অ্যাডজাসেন্ট রিং তৈরি করছে এবং সেটা একটা ল্যামিনার ফ্লো তৈরি করছে, এবং যে ব্লাডটা হচ্ছে রিং টাচিং দ্য ওয়াল, লাইক এটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে 4-5টা মানে লেয়ারে প্যারা মানে ল্যামিনার ফ্লোটা চলতেছে। সো এই পাশের কর্নারে যেটা আছে সেটার প্রতি ভেসেলের অ্যাট্রাকশনটা কম, কিন্তু মাঝের যেটা সেটার প্রতি কিন্তু এত বেশি অ্যাট্রাকশন নাই, তাই সে আগায় যেতে পারছে। বাট এটাতে দেখো একটা মাত্র মনে হয় কোনোভাবে ফ্লোটা যেতে পারছে এবং ভেসেল ওয়ালটা তাকে আটকায় রাখছে, লাইক এখানে রেজিস্ট্যান্সটাও কিন্তু একটু বেশি কাজ করতেছে।
তাহলে এই যে দ্য ব্লাড দ্যাট ইজ নিয়ার দ্য ওয়াল অফ দ্য ভেসেল ফ্লো স্লোলি ওয়ার এজ দ্যাট ইন দ্য মিডল অফ দ্য ভেসেল ফ্লোস মাচ মোর র্যাপিডলি, কারণ তার প্রতি যে অ্যাট্রাকশনটা কম থাকে এই কারণে যত বেশি পরিমাণে ওয়াইডার হবে তত বেশি পরিমাণে আমাদের মানে ইটা কন্ডাক্টেন্সটা বা পরিবাহিতা তার বিদ্যুৎ পরিবাহিতা যেরকম ছিল রক্তের পরিবাহিতাটা তার বাড়বে। ধন্যবাদ সবাইকে।